মুশফিকুর রহিমের গত 2 তারিখে দানাতের বৃদ্ধাঙ্গুলে একটা বল লাগার পরে আমরা এক্সরে করাইছিলাম করানো হয়েছিল এক্সরেতে কোনো ফ্র্যাকচার বা এজাতে কোনো কিছু আছে নাই তো গতকালকে আমরা তাকে অবজারভেশনে রাখছিলাম তো দেখা গেছে যে সেটাতে কোনো সোয়েলিং আসে নাই আজকে ও ব্যাটিং করলো রোড আউট করলো স্পিন নেট করছে ফার্স্টে পেস বোলিংও করছে তো আলটিমেটলি হি ইজ গুড কালকে ম্যাচের জন্য অ্যাভেলেবল ফর সিলেকশন থাকবে মুশফিকুর রহিমের গত 2 তারিখে ডানাতের বৃদ্ধাঙ্গুলে একটা বল লাগার পরে আমরা এক্সরে করাইছিলাম করানো হয়েছিল এক্সরেতে কোনো ফ্র্যাকচার বা এজাতে কোনো কিছু আছে নাই তো গতকালকে আমরা তাকে অবজারভেশনে রাখছিলাম তো দেখা গেছে যে সেটাতে কোনো সোয়েলিং আসে নাই আজকে ও ব্যাটিং করলো রোড আউট করলো স্পিন নেট করছে ফার্স্টে পেস বোলিংও করছে তো আলটিমেটলি হি ইজ গুড কালকে ম্যাচের জন্য অ্যাভেলেবল ফর সিলেকশন থাকবে মুশফিকুর রহিমের গত 2 তারিখে ডানাতের বৃদ্ধাঙ্গুলে একটা বল লাগার পরে আমরা এক্সরে করাইছিলাম করানো হয়েছিল এক্সরেতে কোনো ফ্র্যাকচার বা এজাতে কোনো কিছু আছে নাই তো গতকালকে আমরা তাকে অবজারভেশনে রাখছিলাম তো দেখা গেছে যে সেটাতে কোনো সোয়েলিং আসে নাই আজকে ও ব্যাটিং করলো রোড আউট করলো স্পিন নেট করছে ফার্স্টে পেস বোলিংও করছে তো আলটিমেটলি হি ইজ গুড কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবল ফর সিলেকশন থাকবে